পরবর্তী প্রশ্ন হচ্ছে জুমার নামাজ যদি আমি বাসা থেকে একতেদা করতে চাই সেক্ষেত্রে মসজিদের নামাজের কাতার কতটুকু দূরে থাকলে বাসা থেকে একতেদা জায়জ হবে দেখুন আপনার বাসাটা যদি কোনো মসজিদের পিছনের অংশে অথবা ডানে বামে হয় এবং ইমাম সাহেব যদি বলেন যে যেহেতু আসতে পারছো না এবং তোমার লাগানো হয় আপনার বাসাটা ইমাম দেয়ালের সাথে তখন ঘরে ওই পরে যারা পড়বে তারাও আমার মুক্ত দিই তাহলে কিন্তু তিনি সে আপনার জন্য সেটা করা যায়জ হবে যদি সেটা লাগানো হয় লাগোয়া হয় এবং সে তাদের মধ্যে কোনো পার্থক্য না থাকে আর জানালা থাকে দেখা যায় অপরকে এবং শোনা যায় তাহলে আপনি সেটা করতে পারবেন কোনো সমস্যা নেই শর্ত হচ্ছে একটাই যে এর মাঝখানে কোনো এমন বাধাত এমন কোনো রাস্তা থাকতে পারবে না যেটা সাধারণ আলাদা করে দিয়েছে এটা হচ্ছে হানাফিদের মত যে আলাদা রাস্তা থাকতে পারবে বা নদী থাকতে পারবে না বা আলাদা বোঝা যায় এমন কোনো বড় রাস্তা থাকতে পারবে না হ্যাঁ হাম্বলিদের মত হচ্ছে যে এটা ইমাম সাহেব নিলেই হবে আর পিছনের লোকে যারা আছে পিছনে যারা আছে তারা তাদেরকে দেখা অর্থাৎ মুক্তদি পিছনের মুক্তদি বা পাশের মুক্তদিকে দেখা যায় এরকম অবস্থা হতে হবে এরকম অবস্থা হতে হবে এটা হাম্বলিদের মত এটা বেশি ওয়াইট বেশি নিয়েছে তারা অর্থাৎ যে দেখলেই হবে এটা মনে করতেছে তারা হ্যাঁ কিন্তু বিশুদ্ধতম মত হচ্ছে যে মসজিদের হুকুমের ভিতরে আসতে হবে ইয়াম সাহেব তাকে তার মুক্তাদি হিসাবে গ্রহণ করতে হবে এবং মাঝখানে কোনো চলাফেরার রাস্তা থাকবে না বরং হ্যাঁ মানুষ চলতে পারবে কোনো সমস্যা রাস্তা হিসাবে তৈরি হবে না বা কোনো নদী হয়তো পড়া হবে না বা কোনো আরেকটা বিল্ডিং থাকতে পারবে না বা আরেকটা কোনো বাধা থাকতে পারবে না এটা হচ্ছে বিশ্বদূতমার মত